আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ইতিমধ্যে কিন্তু তোমাদের একটি নতুন নোটিশ জারি করা হয়েছে সেটা তোমরা জানো কিনা আমি সঠিক জানি না সেটা হচ্ছে তোমাদের যারা তোমরা সিলেবাসের উপর বাইশ সালের পরীক্ষার্থী অর্থাৎ তোমরা 2021 একুশ সালে তোমরা ক্লাস টেনে আছো অর্থাৎ তোমাদেরকে বাইশ সালে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে তাদের জন্য কিন্তু সরকার একটি শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সরকার কর্তৃক অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তো এটা তোমাদের একটি একদিক থেকে খুশির বিষয় আর একদিক থেকে হচ্ছে আমাদের শর্টকাট ওয়েতে পড়াটা ঠিক না যদিও আমাদের কোভিড সালে শুরু শুরু হয় হয় তখন আমাদের অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের কার্যক্রম কার্যক্রম না হলেও আমাদের কিছুটা হলেও নিরূপণ করতে পেরেছি সো তার ওই ধারাবাহিকতা কিন্তু আমাদের বিশ সালেও অর্থাৎ একুশ সালে বিশ সালের ধারাবাহিকতার আলো কি একুশ সালে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ চালু হয়েছে তোমাদের হয়তো চালু হয়নি কিন্তু এর ওই ভিত্তিতে তোমাদের একটি সিলেবাসের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তোমরা এটা নিয়ে হেজিটেশন ছিল যারা দু হাজার একুশ সালে পরীক্ষা দেবে তাদেরকে শর্ট সিলেবাস এটা নিয়ে তোমরা অনেকে হেজিটেশন ছিল এই হেজিটেশন তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অলরেডি তোমাদের শর্ট সিলেবাস প্রেরণ করে দেওয়া হয়েছে যারা এখনো পাওনি অতি শীঘ্রই তোমার স্কুল থেকে যে যেকোনো একটা নোটিশ পেয়ে যাবে অর্থাৎ তোমাদের স্কুল কিন্তু খোলা হচ্ছে তেরো তারিখ থেকে ওই দিনই হয়তো তোমাদের হাতে তুলে দেওয়া হবে এই সিলেবাস টুকু আর যদি তোমরা এটা নিয়ে হেজিটেশন ফিল করো তাহলে চিন্তার কোনো কারণ নেই আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রিন্ট করে বা মোবাইল তোমাদের ডিভাইসে রেখে তোমরা এখনই প্র্যাকটিস শুরু করে দিতে পারো সো আর আরেকটা কথা বলতে চাই এই সিলেবাসটা মেবি তোমাদের আর ব্রড করবে না কারণ এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি মেথ হায়ার মেথ ইভেন যারা অন্যান্য মানবিক এবং বিজনেস স্টাডিজ শাখায় আছো তাদেরকেও এই সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে চিন্তার কোনো কারণে বড় জোর তোমাদের সিলেবাসটা চেঞ্জ হতে পারে ছোট করতে পারে বাট ব্রড করবে না কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে ফিজিক্স কেমেস্ট্রি মেথ এইগুলি সবগুলি ভালোভাবে শেষ করা হয়ে যারা সায়েন্স সেকশন এ রয়েছে কারণ তোমাদের এটার উপরে ডিপেন্ড করে তোমাদের ইন্টারনেটের আহ বইগুলি প্রস্তুত করা হয়েছে অতএব তোমরা যদি এটা ভালো করে শেষ না করো তাহলে কিন্তু একটা খেয়ে যাবে। আজকের ভিডিও টপিক এটাই ছিল যারা এখনো তোমরা সিলেবাস সম্পর্কে জানো না এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে তোমরা অতি সহজে এই লিঙ্ক থেকে তোমরা এই কাঙ্ক্ষিত তোমাদের সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে সো এইতো এই পর্যন্ত থাকো আল্লাহ হাফিজ